Hey, what is up, guys? Illusionist YT so badios Free Fire no tumeta awesome episode show by Kishagotum. So aajker episode eti special. Aajke amra ekta awesome character build korbo jekhane skill gula shei level er kaj korbe tomader jonno. Okay, so tumra hoyto ba Hayato ke onek age theke chino, amar age theke chino oneke hoyto ba Hayato r skill ta hocche jokhon tomar shorboccho health theke 10% kore komte thakbe tokhoni tomar armor penetration 7% bere jabe mane hocche enemy shorile vest joto leveler i thak oi vest e tomar bonduker prottekta gulir 7% kore damage o khabe eta hocche Hayator special skill ei Hayator sathe ajke amra dui ta special passive skill use korbo plus ekta awesome active skill use korbo jei build ta hoyto ba tumra age kokhono dekhoni so ajke first passive skill hocche damage deliver eta hocche shiro character skill ei character ei skill er subidha hocche jokhon tumake 80 meter range er মধ্যে কোন এনিমি ফায়ার করবে তখন এটা মার্ক হয়ে যাবে 6 সেকেন্ডের জন্য তুমি সেটা দেখতে পারবে এনিমিটা কোন জায়গায় আছে প্লাস যেই ফার্স্ট বুলেটটা তুমি এনিমিকে শুট করবে সেইটার 100% আর্মর পেনিট্রেশন হবে মানে হচ্ছে এনিমি শৈলে লেভেল 4 এর বেস্ট থাকবা যাই থাক ফার্স্ট বুলেটটা ওইটা এনিমি শৈলে লাগবে তো লাগবেই ভেস্টের কোনো কাজই থাকবে না এখানে ওকে সেকেন্ড যে স্কিলটা আমি ইউজ করব সেটা হচ্ছে ফায়ার আর্ম এক্সপার্ট এটা হচ্ছে নিকিতার স্কিল এই স্কিলের ইউজ করার ফলে যেটা হবে সেটা হচ্ছে তোমার গানের রিলোড স্পিড 24% 24% করে বেড়ে যাবে রিলোড করার স্পিডটা প্লাস যদি তোমার হাতে এসএমজি গান থাকে এন্ড লাস্ট যেই 10টা বুলেট থাকবে ওই 10টা বুলেট এনিমি শরীরে 30% বেশি এক্সট্রা ড্যামেজ দিবে অ্যামেজিং ইজন্ট ইট ব্রো এই দুইটা প্যাসিভ স্কিলের সাথে আমরা যে অ্যাকটিভ স্কিলটা আজকে ইউজ করব সেটা হচ্ছে জানা অ্যাকটিভ স্কিল যার নাম এক্সট্রিম এনকাউন্টার যে স্কিলের কাজ হচ্ছে তোমাকে 120 হেলথ টেম্পোরারি দিবে 6 সেকেন্ডের জন্য এই যখন এই অ্যাকটিভ স্কিলটা কাজ করবে তখন গ্লু ওয়ালের ড্যামেজ 200% হবে তোমার প্রত্যেকটা বুলেটের সো আজকে আমার প্ল্যান হচ্ছে ফার্স্টেই 80 মিটার দূরত্বের মধ্যে এনিমির কাছ থেকে ফার্স্টেই গুলিটা খাওয়া যাতে শিরোয়ের স্কিলটাও অ্যাক্টিভেট হয়ে যায় সাথে ছায়াতর স্কিলটাও অ্যাক্টিভেট হয়ে যায় প্লাস আমরা ট্রাই করব এসএমজি গান দিয়ে কিলগুলো নেয়ার যাতে 10টা এসএমজি বুলেট লাস্টে গিয়ে যখন থাকবে তখন নিকিতার স্কিলটাও কাজ করে সাথে আমাদের এক্সট্রিম এনকাউন্টার মেইন যে অ্যাক্টিভ স্কিলটা আছে ওইটা তো আছেই যেটা আমাদের হেলথ বাড়িয়ে দিবে অসাম এই বিল্ডটা দেখা যাক গেমে কি কেমন কাজ করে ওকে হিয়ার উই গো ইয়েস আজকে দিন আমরা যাচ্ছি হচ্ছে বিমা শক্তির দিকে আমার ফেভারিট প্লেস এই ম্যাপের বা ফ্রি ফায়ারের সবচেয়ে ফেভারিট বামুডা ম্যাপের সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে বিমা শক্তি যেখানে আমি অনেক এনজয় করি ম্যান আমরা এখনো কোনো এসএমজি গান ম্যানেজ করতে পারিনি শুধুমাত্র উজিটা আমার কাছে আছে ব্লা বাট আমরা শর্ট গান দুটা পেয়ে গেছি M18 এন্ড M10 আই থিঙ্ক একটা এনিমি আমার ধারে কাছে ও ইয়েস আমাদের দুটো স্কিল কাজ করেছে অ্যাক্টিভ স্কিল ইজ অন ও অ্যাক্টিভ স্কিল শেষ হওয়ার আগে কিলটা নেওয়া লাগবে ওকে ফাইনালি আর শটগান দিয়ে আমরা কাজ কুলিয়ে নিয়েছি ফার্স্ট কিলটা আমার সবগুলো স্কিলই কাজ করছে শুধুমাত্র এসএমজির স্কিলটা বাদে কারণ এসএমজি গান নেই আমার কাছে আই থিঙ্ক ওই লাশে হয়তো বা আমরা এসএমজি গান পাবো এসএমজি মো আছে তার মানে হচ্ছে এসএমজি গানও আছে মশাই ও ইয়েস MP40 এন্ড প্যারাফাল আমার যেইটা টার্গেট ছিল মেইনলি ওর কাছ থেকে সব পাওয়া গিয়েছে একটু হিল করা দরকার একটা জিনিস হচ্ছে নিকিতা বলে আই থিঙ্ক এক্সট্রিম এনকাউন্টার যে অ্যাক্টিভ স্কিলটা আমাদের আছে জেনি নাকি জাইনি যেটাই হোক ক্যারেক্টার নামটা আমি ঠিকঠাক চমকতে পাই না ওই ক্যারেক্টারের কুলডাউনটা যদি আরেকটু সময় কম হতো 100 সেকেন্ড না হয় ধরো 60 সেকেন্ডের মতো তাহলে আরও বেস্ট হতো আই থিঙ্ক এবারিতে একজন আসছে ও ইয়েস Oh no. Yes and no. Yeah, maybe এই পাশে গুলা ট্রাই করবে ভাই সব আমার কাছে তো SMG গান একটা স্কিল অনেক গুলা ও বিকাশ পারফেক্টো পারফেক্টো ও ভাই মনে হয়নি আমি দস্তাদস্তি করেছি ওর সাথে ইজি কিল ছিল অ্যাক্টিভ স্কিলগুলো সবগুলো এখন কাজ করেছে সবগুলাই শুধুমাত্র অ্যাক্টিভ স্কিলটা বাদে যেহেতু দরকার পড়েনি বাট বাকি তিনটা স্কিল দিয়ে কাজ চলে গিয়েছে ভাই সব আমার কেন জানি মনে হচ্ছে এখানে একজন আছে আমি শিওর না আর মনে হচ্ছে এখানে একজন আছে ও শিট ছাদে হয়তো বা ওর আস দিবে অ্যান্ড অসাম ও ওকে অলরাইট কি কোনো অ্যাক্টিভ স্কিলটা ইউজ করেছে যেটা আমি ভাবতেছি নাকি নাকি অন্য কিছু আমার মনে হচ্ছে একটা অ্যাক্টিভ স্কিল ইউজ করেছে নাকি ইউজ করেনি আই হ্যাভ নো আইডিয়া হয়তো বা ট্রিটমেন্ট যেই কিটা আছে ওইটা হয়তো বা ইউজ করেছে আই হ্যাভ নো এই যে ও ওকে ওকে হরিজন নাকি ট্রিটমেন্টের মতো কিছু একটা ছিল না যেটা আমি আমি ভাবতেছিলাম যে একটা অ্যাক্টিভ স্কিলের হিসাবটা বোধ হয় একটা অ্যাক্টিভ স্কিল আছে বাড়িও যেটা দিয়ে তোমরা নকডাউন হওয়ার পরও সলোতে নিজে নিজে রিভাইভ হতে পারবা ওইটা নিয়ে ইন ফিউচার আমার ভিডিও বানানোর ইচ্ছা আছে হয়তো নেক্সট ভিডিওতে আমরা ওইটা করবো ওইটার জন্য ওয়েট থাকো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি
এই সুযোগে সাবস্ক্রাইবটা করে ফেলো মশাই, ওকে হিয়ার উই গো। আমি প্রায় ভুলে গিয়েছিলাম যে আমার কাছে আলোক নেই, আমাদের খুবই তাড়াতাড়ি জোনের ভেতরে ঢোকা লাগবে। খুবই তাড়াতাড়ি বলতে খুবই তাড়াতাড়ি, আমি চাই না যে জোনের ভিতরেই মারা পড়ি, জোনেই মরি আর কি, এনিমি হাতে না মরে, আমার এটা ইচ্ছা নেই মোটেও। এখন থার্ড পার্টি শিকার বা সামনে থেকে কোনো ফায়ার না খেলেই বাঁচি মশাই, ভয় লাগতেছে। এরকম কিছু একটা হবে, এরকম সিচুয়েশন অলওয়েজ হয়, কারণ সামনে দুইটা টাওয়ার আছে। ও শিট, টাওয়ার মেইন ফ্যাক্টর পিছনে একটা র‍্যাঙ্ক পুশার। ওকে, আমার স্কিলগুলো সব শেষ হয়ে গিয়েছে। ওরে কি আছে, আমি লুট করবো না, করার ইচ্ছা নেই, আমাকে বেঁচে ফিরতে হবে। ও মশাই, এখন এখন কয়েকটা স্কিল কাজ করেনি, বাট মেইন একটি স্কিলটা কাজ করেছে, যেটার জন্য বেঁচে গেলাম। বাকি ক্যারেক্টার স্কিলগুলো আই থিঙ্ক কাজ করেনি। শিরোবের স্কিলটা আগে ডেড হয়ে গিয়েছে, শিরো কাজ করেনি, বাট নিকিতা কাজ করেছে, প্লাস আমাদের হায়াতো কাজ করেছে, এই দুটো স্কিল কাজ করেছে, বাট শিরোটা শুধুমাত্র কাজ করতে পারেনি। তারপরেও একটি স্কিল প্লাস দুইটা স্কিল দিয়ে আমরা বেঁচেছি এই যাত্রায়। আর হয়ে কার জন্য লাইভ আছে, আই হোপ আমরা আরও চান্স পাবো এই একটিভ স্কুলটাকে আরও সুন্দরভাবে চেক করার। হোপফুলি সামনেই উপরেই এই বাড়িতেও থাকবে কেউ একজন। কেউ কি আছো নাকি নেই মশাই, নাকি সবাই ডেড? ও একজন আছে, ওয়েট ওয়েট, ফায়ার করুক। অস্থির 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 অস্থির, সবগুলো স্কিল কাজ করেছে। অ্যাক্টিভ স্কিল থেকে শুরু করে প্যাসিভ স্কিল, তিনটা প্যাসিভ স্কিল প্লাস একটা অ্যাক্টিভ স্কিল। আমি একটু এক্সাইটেড হয়ে যাচ্ছি কেন মশাই, সবগুলো কাজ করছে। আমার না এই মেটেরিয়ালগুলো সবগুলো নেওয়া দরকার। আমি আই থিঙ্ক আমার ব্যাকপ্যাক থেকে যে যে জিনিসপত্র নামানো যায় সবগুলো নামিয়ে ফেলবো। ইয়াপ, আরেকটা আরেকটু আরও দুটা প্লিজ গিভ ইট টু মি। ইয়াপ, ইনহেলার সহিত, থ্যাংক ইউ সো মাচ। আমি কি আর নিতে পারি, কিছু আর কিছু নেওয়ার মতো নেই। আমি এখন দৌড়বো একটু। আমাদের কাছে বাই দ্য ওয়ে মেইন নতুন যে প্যাডটা আছে না ওইটা আছে, বাট আমি বুঝতেছি না ওইটা ইউজটা কীরকম, বা স্ক্যানার দিয়ে ইউজ করা যাবে, বাট আমি আসলে বুঝতেছি না, আমি আসলে ভেবে পাচ্ছি না যে ওইটা কেমন কাজে দিবে। আমার মনে হয় না কোনো কাজের, স্ক্যানারের ক্ষেত্রে স্ক্যানার তো ইউজ করা হয়ও না, একটা ছিল আমি সেটা নেইনি। হুফুলি ওইটা ছাড়াই ওটা জায়গা, যদি আমি ক্যারেক্টার কুলডাউনে যে স্কিলটা ছিল প্যাট হিসাবে যে স্কিলটা আছে না, একটা ক্যারেক্টারের 15% কুলডাউন টাইমটা কমিয়ে দেয়, ওইটা নিলে সবচেয়ে বেটার হতো এই ক্ষেত্রে, বাট আমি ভুল করছি ওটা না নিয়ে। সামনে এনিমি, আমরা কি পারবো এখান থেকে বের হতে? আই থিঙ্ক বেরোয়ার চান্স আছে মশাই, বেরোয়ার চান্স আছে। ও জিপলাইন দিয়ে একজন, হোল্ড অন, আমরা ফায়ার করতে পারতাম আগেই, বাট ফায়ার করিনি, আমি ভেবেছিলাম ফায়ার খাবো না। ওকে, অল রাইট, হোল্ড অন, আর জন লাইভ, হোল্ড অন, ইজি ইজি পিজি মশাই, ইজি পিজি। আমরা ডান পাশে যেতে পারি, বাম পাশে যেতে পারি, দুই সাইডে যেতে পারি, আমি বুঝতে পারতেছি না এই মুহূর্তে কোন সাইডে গেলে বেশি সুবিধা পাবো। যদি এটাকে কিল করা যায় তাহলে আমার সুবিধা আছে, আর যদি এটাকে কিল না করি হয়তো বা বিপদ আছে, বাট এটা বের হচ্ছে না, আমি ইগনোর করব। টাইম আরও 18 সেকেন্ডের মতো আছে, 18 সেকেন্ডের মধ্যে আমি চাচ্ছি যে ক্লকটারের উপরের অংশে চলে যেতে, কারণ এনিমি অনেক আছে, আমাকে হয়তো অনেক ওইটাও জিপলাইন দিয়ে মাত্র যেটা আসলো ব্লু, এই যে সবুজ গ্লুওয়ালা যেটা, ওটা স্পট করেছে আগেই, অ্যান্ড পিছনে যেটা আসে ওইটা তো দেখেছেই, হয়তো বা পিছনেটা নিচ দিয়ে চলে গিয়েছে, এটা মনে হয় উপরের সাইডে আসবে না, হয়তো বা আসবে না। ওকে, আমরা বেঁচে গিয়েছি মশাই, এখানে আর কেউ নেই, হয়তো বা এই বাড়িতে কেউ জন থাকবে। আমি চাচ্ছি ফায়ারগুলো ওরাই আগে করুক, আমি ফায়ার করবো না। কেউ একজন আমার পিছনে, হ্যালো, প্লিজ আমাকে একটা ফায়ার করো, ফার্স্টে ফায়ারটা যদি তুমি করতে মশাই তাহলে বেশি ভালো হতো, ইপিক হতো, আমার সবগুলো স্কিল অ্যাক্টিভেট হয়ে যেত। এই স্কিলের এই বা এই স্কিল বিল্ডের হিসাবটা এখানেই সৌন্দর্য এখানেই মেনলি, যেটা হচ্ছে ফার্স্টে মাইটটা খেতে হবে তোমারই, তাহলে সবগুলো স্কিল কাজ হয়ে যাবে। মাইর খাওয়া মানে হচ্ছে তুমি সবচেয়ে শক্তিশালী হবা, এমন অসাম বিল্ড হয়তো বা। হলি শিট, আমার কাছে হচ্ছে লেভেল 3-এর M4A1। 6 জনের লাইভ, যারা যারা লাইভ তারা সাবধানে থেকো, সাবধানে থেকো এনিমিরা। যেটা বলতেছিলাম, একটি স্কিলটা চমৎকার, আমি এনজয় করতেছি অনেক, আমি ভেবেছিলাম এতটাও কাজে দিবে না, বাট যখনই কোনো একটা ফাইটে যাচ্ছি আমি তখনই একটু ইজি ইজি ভাব আসছে, মনে হচ্ছে যে এনিমিটা মরে যাবে এখনই, যেটা আগে মনে হচ্ছে আরও 4-5টা এক্সট্রা বুলেট করা লাগবে তারপর মরবে, ওইটা 4-5টা বুলেট খাওয়ার আগেই মরে যাচ্ছে, সেটা বেস্ট। এই আমার উচিত ছিল MP40-তে ম্যাগাজিন না লাগানো, না রাইট, এখন টাইম নেই। ওকে ওকে, হোল্ড অন, ও হোল্ড অন, তুমি মরলে কীভাবে, খিল আসেনি ওইটা,
এখানে একজন আছে আমার গ্লুয়াল ভাঙার ক্যাপাসিটি কিন্তু আছে স্কিল স্কিল মনে শেষ হয়ে গিয়েছে ও আমি স্কিলটা এখনই ইউজ করলে ভালো হতো বাট এই কিলটা একটি শাসক একটা কিল চলে গিয়েছেন এইটা চলে গেছে মশাই অস্থির বাবু মশাই এরা আমরা দুইটা কিল মিস করলাম যেটা আমার প্রাপ্য ছিল আমারই ড্যামেজ ছিল তারপরও কেন জানি আমার হাতে মরেনি ওইটা বাম পাশে এটা কোনো স্কিল ছাড়া কত সময় লাগতেছে দেখো শিরোবের স্কিলটা যদি এখন অ্যাক্টিভেট হতো তাহলে অনেক আগে মারা পড়তো নেভার মাইন্ড ইজি ভুইয়া দুইটা মাত্র এনিমি অ্যালাইভ ছয়টা কিল যেখানে হওয়ার কথা ছিল আটটা কিল লিটারালি এখন আটটা কিল হয়ে যেত দুইটা কিল কেন জানি আমার ভাগ্যে ছিল না বোধ হয় বিদিল্লিখন না যাই খন্দন ইয়েস স্কিল চালু হয়েছে অ্যান্ড আবারও চালু ইজি মনে হয়নি কোনোভাবে আমি একটু দোস্তদোস্তি করতেছি এনিমির সাথে কিল পাওয়ার জন্য ইজি কিল আসতেছে আই থিঙ্ক এই অসাম বিলটা সেই লেভেলে কাজ করতেছে এখন শুধুমাত্র ওয়েটিং তোমাদের কাছে কেমন লেগেছে আজকের এই বিলটা যদি আজকের এই বিলটা তোমাদের সেই লেভেলে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা প্রত্যেকটা কমেন্টই মূল্যবান তোমাদের সবার কমেন্টের জন্য ওয়েটে থাকবো সো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা অসাম এপিসোডে টিল দেন স্টে ওয়েল এন্ড গুড বাই